হাই ফ্রেন্ডস, তো WBP-র পক্ষ থেকে আসা হয়েছে, একটা ইন্টারভিউ ক্যান্ডিডেট আছে এখানে, আমারই একটা ভাই, তো তাকে কিছু কোশ্চেন করব, নাও দেখো কি বলেছে। তো ফার্স্ট কোশ্চেন, তোমার নাম কোথা থেকে এসেছো তুমি? আমার নাম সৌরভ সাহা, আমি নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত নিখরগাছি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো ইন্টারভিউতে তোমার কতগুলো প্রশ্ন করেছিল? স্যার 6 থেকে 7টি কোশ্চেন করেছিল। হ্যাঁ, তার মধ্যে আমি যথাসাধ্য সবকটাই উত্তর দিয়েছি, শুধু একটি আমি করোনা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল যে করোনার যে 3টি পদ্ধতি বলা হয়েছে যেটার শর্ট ফর্ম হচ্ছে SMS, এটা আমি বলতে পারিনি, এটাই হচ্ছে আমি বলতে পারিনি। আচ্ছা, আর হচ্ছে ইন্টারভিউ কক্ষে কতজন মেম্বার ছিল? 6 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলা ম্যাম ছিল আর বাকি 4 জন স্যার ছিল। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইন্টারভিউ কক্ষে কীভাবে ঢুকলে এবং বিস্তারিত একটু যদি বলতে। আমি প্রথমত ঢুকে নমস্কার জানিয়েছি। আচ্ছা, তারপর আমাকে বসতে বলা হলো, আমি বসলাম। বসার পরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কোয়ালিফিকেশান কী, আমি বললাম গ্র্যাজুয়েশন। তো কী কী কোয়েশ্চেন, কী কী সাবজেক্ট ছিল সেগুলো জিজ্ঞাসা করা হয়েছিলো। আমি বললাম যে ইতিহাস, শিক্ষাবিজ্ঞান এবং বাংলা। ইতিহাস থেকে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিলো যে পানিপথের 3টি যুদ্ধ কত সালে হয়েছিলো এবং কার কার মধ্যে হয়েছিলো। আমি সালগুলো বলতে পেরেছিলাম, প্রথমটির নামও বলতে পেরেছিলাম, কিন্তু বাকি দুটি বলতে পারিনি। তারপর জিজ্ঞাসা করলো তোমাকে কোথা থেকে কোয়েশ্চেন করবো। আমি বললাম ম্যাম মোগল সাম্রাজ্য থেকে করুন। তো সেখান থেকে আর কোয়েশ্চেন করা হয়নি। আমাকে জিজ্ঞেস করা হলো যে লকডাউন কেন করা হয়েছে, লকডাউনে তারপর সোশ্যাল ডিস্টেন্স কেন করা দরকার। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে যে পুলিশ তো অনেক জায়গায় যখন ভিড় থাকে তখন কিছু না বলে গিয়ে মার শুরু করে দেয়, এটা কি মনে হয়, এটা তোমার পক্ষে কি, তুমি কি বলতে চাও, এটার কারণ কি। এটা বললাম, তারপরে জিজ্ঞেস করলো যে যদি মাস্ক না পরে থাকে তাহলে কি মারা ঠিক। আমি বললাম হ্যাঁ স্যার, এটা অবশ্যই মারা ঠিক, তবে যদি মাস্ক পরে থাকে তাহলে তাকে অবশ্যই বলা উচিত যে আপনার কাজটা কী আছে, তারপরেই তাকে মারা উচিত বা শাস্তি দেওয়া উচিত, এটুকুই ধরেছিল। তারপরে যে কোশ্চেনটা আছে, মেন্স পরীক্ষায় তোমার কত নম্বর ছিল? মেন্সে আমার নাম্বার ছিল 56.75। আচ্ছা, তো ইন্টারভিউ রুমে তোমাকে কতক্ষণ রাখা হয়েছিল? 2 মিনিটের কম। আচ্ছা, আর থার্মাল টেস্ট এবং SPO2 টেস্ট এই সম্পর্কে একটু যদি বলতে। হ্যাঁ, থার্মাল টেস্টের মধ্যে প্রথমে টেম্পারেচার টেস্ট করা হয়েছিল, আমার একটু বেশিই ছিল যেহেতু রোদ ছিল, 99 ছিল, তারপরে ছাওয়াই নিয়ে যাওয়া হয়েছিল, টেম্পারেচার সবসময় কম রাখতে হবে। আর অক্সিজেন টেস্ট এবং পালস টেস্ট করা হয়েছিল। আচ্ছা, সেটা কিভাবে করা হয়েছিল? ওখানে একটা মেশিন ছিল যেটা আমার বাঁ হাতের আঙুলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আর প্রথমে যাওয়ার সাথে সাথে প্রথমে আমাকে হ্যান্ড স্যানিটাইজার ছিল, ওগুলো ইউজ করার পর তারপরে আমার থার্মাল চেক হয়েছিল। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে ডকুমেন্টস কী কী লেগেছিল? ডকুমেন্টস লেগেছিলো প্রথমে হচ্ছে তোমার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, তারপর হচ্ছে ফটো লাগেনি, আর হচ্ছে মাধ্যমিকের যে 3টি সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশন বাদে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, রেজাল্ট এবং সার্টিফিকেট, এবং গ্র্যাজুয়েশনের যদি রেজাল্ট থাকে তো রেজাল্ট বা সার্টিফিকেট, আর যদি তোমার কোনো এক্সট্রা কারিকুলাম থাকে সেগুলো দিতে হবে, জেরক্স উইথ, আর প্রত্যেকটা সার্টিফিকেটে সেলফ অ্যাটেস্টেড এবং নিচে তার নিজের নাম লিখতে হবে। আচ্ছা, আর মানে ডকুমেন্টস যেগুলো দিয়েছিলে সে তো সেগুলো কত কপি করে? এক কপি করে, একটাই লাগবে, শুধু সেলফ অ্যাটেস্টেড, বেশি লাগবে না। আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার কী মনে হয় কাট অফ কত যেতে পারে? আমার যেটুকু মনে হয় যে জেনারেল কাট অফ 48 থেকে 49-এর মধ্যে থাকবে। আচ্ছা, আর তুমি মানে যারা আগামীকাল মানে বা আগামী দিন ইন্টারভিউ দিতে চাই তাদেরকে নিয়ে কী অ্যাডভাইস দেবে? আমি এটাই বলতে চাই যে একদম কুল থাকতে হবে, কারণ বিশেষত এখানে টেম্পারেচার ব্যাপারটা আসে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, স্যার ম্যাডামরা খুবই পোলাইটলি আমাদের সাথে ব্যবহার করছেন এবং বারবার উৎসাহ দিচ্ছে যে কোনো টেনশন নেই, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবি, এটাই আমিও চাই যে তোমরা কোনো টেনশন না নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেবে, এবং বিশেষ করে গলার ভয়েসটা বেশি দরকার, কারণ তোমার গলার ভয়েস অনেক দরকার, কারণ ওখানে আসতে বললে স্যার ম্যাডামরা শুনতে পাবে না। আচ্ছা, যেখানে ইন্টারভিউ হচ্ছিলো সেখানে ওই যে বললে পেপার দেওয়া ছিল, তো ওইটা সম্পর্কে একটু যদি বলো। হ্যাঁ, ওখানে একটি যে সাদা কালারের পলিথিন থাকে সেটা মোটামুটি 5.5 ফুটের উঁচু, চারিদিকে ঘেরা ছিল, আমি একদিকে বসলাম, তো আমার মুখ হয়তো সেটা দেখতে পাইনি, শুধু আমি কোন দিকে তাকাচ্ছি এটাই দেখতে পাচ্ছিলো। আর ওখানে যে মেম্বারগুলো ছিল প্রশ্ন কজন করছিল? প্রশ্ন আমাকে 4 জন করেছে, আর বাকি 3 জন আমাকে দেখছিল। আচ্ছা, আর মানে তোমার কী মনে হয় যে যারা আগামী দিন এক্সাম দিতে আসবে, মানে ইন্টারভিউ এক্সাম দিতে আসবে, তাদের কোন কেমন টাইমের ভিতরে ঢুকলে ভালো হয়? আমার যেটা মনে হয় 1 ঘন্টা আগে আসলেই বেটার হয়, কারণ আমি অনেক আগে চলে এসেছিলাম কিন্তু আমাদের ঢুকিয়েছে প্রায় 9টার বেশি।
তো বাইরে খুব গরম ছিল, জামা কাপড় একটু ভিজে গেছিল, একটু অসুবিধা হচ্ছিল। তাও মোটামুটি কটার দিকে তোমাকে ইন্টারভিউ সেন্টারে ঢোকানো হয়েছে? 9:20 বেজে গেছিল। 9:20 বেজে গেছিল। আচ্ছা, ওই যে ভেতরে যারা ছিল তারা ওই যে ডকুমেন্টসগুলো সাজাচ্ছিল, তো ডকুমেন্টসগুলো কীভাবে সাজাতে বলেছিল? আর ওর ভিতরে অন্য কোনো বায়োমেট্রিক ভেরিফিকেশান এইগুলো কি হয়েছিল? না, কোনো বায়োমেট্রিক হয়নি। প্রথমে ডকুমেন্টস, প্রথমেই তোমার হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা আসে, তারপরে তোমার আধার কার্ড, তারপরে মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো, তারপরে HS, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে সেটা দিতে হবে। আর ওখানে ওরা একটা ফাইল দিচ্ছে, ওই ফাইলের মধ্যে তোমার অরিজিনাল প্লাস জেরক্সগুলো রাখতে হবে। সেই ফাইলটি ওরা নিয়ে ফাইলটিকে স্যানিটাইজার করবে। করার পর ওই যে সার্টিফিকেটগুলো তুমি যেগুলো দিয়েছো সেগুলো আমাকে তোমাকে দিয়ে দেবে, ওইগুলো নিয়ে ইন্টারভিউতে প্রবেশ করতে হবে।